ফিরলাম বিরতির পর জুনিয়র চিকিৎসকদের আলোচনার বার্তা। জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের তরফে বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের ডাক। জুনিয়র চিকিৎসকরা তারা জানাচ্ছেন যে পরবর্তীতে তারা নিজেদের মধ্যে বৈঠকের মধ্যে দিয়ে পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন, কারণ লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির যে বিষয় সেই বিষয়ে নাকচ করা হয়েছে এমনটাই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যে আজ বৈঠক রয়েছে বিকেল ৫টায়, ইমেল করে জানানো হয়েছে মুখ্য সচিবের তরফে যে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যেখানে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফিতে নাকচ, আর কি কি বিষয় উল্লেখ রয়েছে চিঠিতে? দেখো, রাজ্যের পক্ষ থেকে মুখ্য সচিব তিনি একটি চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের এবং আলোচনা করার একটা সুযোগ তাদের কাছে শেষ সুযোগ বলেও তিনি সেই চিঠিতে লিখেছেন এবং সেখানে লাইভ স্ট্রিমিং হবে না এবং কোনো ভিডিও রেকর্ডিং দেওয়া যাবে না, তবে মিনিটস দেওয়া যাবে। সেই চিঠি কিন্তু ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গেছে, তারা ইতিমধ্যেই বৈঠকে বসেছেন, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা সিদ্ধান্ত জানাবেন এবং ৫টার মধ্যেই কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে তাদের আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে জটিলতা চলছে, প্রায় ৩৪-৩৫ দিন ধরে কর্মবিরতি চলছে, দীর্ঘ ৬ দিন ধরে তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। এর আগে একাধিকবার বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তগুলি বাতিল হয়েছে। সেই জায়গাতেই গত পরশুদিন যে সন্ধ্যায় বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটিও শেষ মুহূর্তে বাতিল হয়েছে। সেই জায়গাতে জুনিয়র চিকিৎসকদের কাছেও একটা সুযোগ থাকছে এবং রাজ্যের পক্ষ থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন। আগামীকাল সুপ্রিম কোর্টে বিষয়টি শুনানি হবে, তার আগে সমস্ত পক্ষই চাইছেন সমস্যার সমাধান হোক। সেই জায়গাতে এই বৈঠক যদি আদৌ হয় তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হবে, সেখানে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি প্রত্যাহারের কথা বলা হয়েছিল সেটা নিয়ে হয়তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো অবজারভেশন দেওয়া হতে পারে, সেটাও জুনিয়র ডাক্তারদের কাছে একটা চিন্তার বিষয় যে কী অবজারভেশন দেবেন। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের যে সংগঠন ছিল সেখান থেকে বেশ কিছু জুনিয়র চিকিৎসক তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন, মূলত ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এবং মেদিনীপুরের বেশ কিছু জুনিয়র চিকিৎসক তারা কাজে ফিরে গেছেন। তাদের যে আন্দোলন এতদিন পর্যন্ত চলছিল সেখানেও একটা বিভাজন তৈরি হয়েছে। সেই জায়গাতেই কিন্তু গত শনিবার যে বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গেছে সেখানে কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষ থেকে শেষ মুহূর্তে রাজ্য সরকারের সমস্ত আবেদনকে মেনে নিয়েছিলেন, কিন্তু যেহেতু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তারা সকলেই বেরিয়ে গেছিলেন সেই মুহূর্তে, শেষ মুহূর্তের তাদের ইচ্ছা থাকলেও বৈঠকটি শেষ মুহূর্তে হয়নি। সেই জায়গাতেই আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি জুনিয়র ডাক্তাররা রাজ্যের মুখ্য সচিবের আমন্ত্রণে সাড়া দিয়ে তারা কালীঘাটে আসেন। ধন্যবাদ দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ছিলেন ফোন লাইনে। আন্দোলনকারীদের প্রতিনিধি অনিকেত মাহাতো কি জানাচ্ছেন শোনাবো। আমরা আমাদের সম্মিলিত মিটিং ডেকেছি, বড় মিটিং, সেখানে ডিসিশন হবে, সেই ডিসিশন অনুযায়ী আমরা জানাবো। হ্যাঁ, আমরা পুরো ইমেলটাই আমরা পুরোটা পড়েছি, আমাদের যা ডিসিশন হবে সেটা আমরা ইমিডিয়েটলি জানিয়ে দেবো। এবং অন্তিম বলা হয়েছে তাদেরকে যে অন্তিম এইটা চেষ্টা রাজ্যের তরফ থেকে, কি বলবো, অন্তিম হোক, শেষ চেষ্টা হোক, যাই হোক, আমাদের যেটা জানানোর সেটা আমরা জানিয়ে দেবো। এটা আলোচনা না করে আমরা বলতে পারবো না, আমরা আলোচনা করতে দিন, আলোচনা করে যেটা জানাবো হবে সেটা আমাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে তাহলে আপনারা আলোচনার মাধ্যমে শেষ সিদ্ধান্ত নেবো। গত শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠকের ডাক দেওয়া হয় এবং যে শর্ত রাখা হয়েছিল সেক্ষেত্রে তারা কিন্তু, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা, তারা কিন্তু সেই বিষয়ে রাজি ছিলেন, শেষ মুহূর্তে তারা রাজিও হয়েছিলেন। কি জানিয়েছিলেন সেদিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, শোনাবো আপনাকে। তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোনো রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মিনিটস দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে, এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব, আমাদের ভিডিওর দরকার নেই। আমরা বিশ্বাসটা রাখলাম, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, দরকার নেই। উনি যখন নিজে এসে বলছেন, উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন, তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে, সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে,
দরকার নেই ভিডিও, লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো, আপনাদের শোনালাম চিকিৎসকরা গত শনিবার কালীঘাটের বাসভবনে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল সেখান থেকে যেরকম বেরিয়ে যাওয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন যে তারা মুখ্যমন্ত্রীর কথা মতোই নিজেদের সব শর্তই ছেড়ে দিয়েছিলেন, সরাসরি সম্প্রচার এবং ভিডিওগ্রাফি ছাড়াই বৈঠক করতে রাজিও হয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাদের 3 ঘন্টা মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন এবং পরবর্তীতে বৈঠক সম্ভব নয় এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বেরিয়ে এসে জুনিয়র চিকিৎসকদের এই বিষয়টা জানিয়ে দেন এবং পরবর্তীতে আমরা দেখি আজ কালীঘাটের বাসভবনে, মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠকের ডাক মুখ্য সচিবের তরফে দেওয়া হয়েছে এবং মুখ্য সচিবের তরফে কিন্তু ইতিমধ্যেই চিঠিও দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের।